আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের মধ্যে আজ থেকে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে 20 এপ্রিল থেকে কিছু ছাড় দেওয়া হবে। গতকাল রাজ্য সরকারের নির্দেশ মতো যে এলাকা হটস্পট নয় সেখানে আংশিকভাবে কাজকর্ম শুরু করা যাবে। সেই মতো আজ থেকে সরকারি দপ্তর, আইটি সেক্টর সহ বেশ কিছু ক্ষেত্রে আংশিক খুলে যাচ্ছে। তবে কাজ হবে তবে সরকারি দপ্তরে 25% কর্মচারীদের নিয়ে, তবে পরিবর্তিত পর্যায়ক্রমে আজ থেকে কাজ হবে। লকডাউনের জন্য দীর্ঘদিন সরকারি দপ্তর সহ বেশ কিছু ক্ষেত্রে কাজকর্ম বন্ধ থাকায় সমস্যায় পড়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকায় সাধারণ মানুষের সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত সরকারের। আজ সল্টলেকের বিকাশ ভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকদের আসতে দেখা গেল। পাশাপাশি সল্টলেক সেক্টর 5 আংশিকভাবে কর্মীদের আসতে নজরে পড়ল। তবে অফিসে ঢোকার আগে মেন গেটে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতে বলা হচ্ছে, মুখে মাস্ক আছে কিনা সব কিছু চেকিং করেই অফিসে ঢোকার অনুমতি মিলছে। এরা এই ঢুকছে ঢুকছে ছবি নিয়ে না, ছবি তুলে যে ঢুকছে ঢুকছে ব্যুরো রিপোর্ট।
নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।